কারো পা ভেঙে গেছে, কেউ দুর্ঘটনায় হারিয়েছেন পা। এই প্রতিবন্ধী মানুষগুলোকে পুনরায় হাঁটা চলার শক্তি ফিরিয়ে দিতে লায়ন্স ক্লাব অব বহরমপুরের উদ্যোগে ফ্রি আর্টিফিশিয়াল লাইম ডিস্ট্রিবিউশন ক্যাম্পের আয়োজন করা হলো রবিবার। প্রতি বছরই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয় সংগঠনের তরফে। মূলত উদ্দেশ্য মানে ধরুন এটা একটা সেবামূলক কাজ এবং বিনা পয়সায় এটা করা হয় এবং আমাদের লায়ন্স ক্লাব থেকে এর ব্যবস্থা করা হয়, এবং যারা ধরুন প্রতিবন্ধী তারা যেন নিজেদের মূল স্রোতে ফিরতে পারেন, নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, তাদের কাজ করতে পারেন। যদি আজকে আপনারা অনুষ্ঠান দেখে থাকবেন, দেখবেন অনেকের দুটো পা নেই, তারা কিন্তু আজকে এই পাপে হাঁটছে। কেউ কেউ আপনার ইভেন আমাদের কাছে এখানে ক্যাম্পে অনেকে আসেন, যেমন ধরুন টিচার আছেন, প্রফেসর আছেন, এমনি শ্রমজীবী মানুষ আছেন, বুদ্ধিজীবী মানুষ, সব রকম মানুষই এখানে সেবা নেন। এবং ধরুন আমরা একজন পেশেন্টকে জানি আজ থেকে 3 বছর আগে, উনি এখন মালদা কলেজের প্রফেসর, উনি এবার আসেননি, উনি কিন্তু দুটো পা দিয়ে মোটরসাইকেলও চালাতে পারে, তার দুটো পা নেই কিন্তু মোটরসাইকেলও চালান, ইভেন আপনার নাচও করতে পারে। এদিন মোট 120 জনকে আর্টিফিশিয়াল পা এবং জুতো দেওয়া হয়। হাঁটার শক্তি হারিয়ে ফেলা মানুষগুলো নতুন করে স্বপ্ন দেখছেন এই পা পেয়ে। এর দ্বারাতে আমি চলে ফিরে খেতে পাবো। কি হয়েছে, অসুবিধা কি? অসুখ, লরিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল 91 সনে, 1991 সনে অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটা, এখন খেটে চলে খেতে পারবো। এরকম কোনো সাহায্য আর আগে কেউ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এখান থেকেই পেয়েছি। এখান থেকেই পেয়েছি। কি বলবেন ক্লাবকে? ধন্যবাদ দিতে হবে। পায়ের প্যারালাইসিস প্রবলেম, পায়ে আজকে কি পেলে? হুইলচেয়ার পেলে। কতটা উপকার হলো তো তোমার? এটা আবার অনেক উপকার হয়েছে, চলাফেরার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। ক্লাবকে কি বলবে? ক্লাবকে মেনি মেনি থ্যাঙ্কস জানাবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।